মাগুরা এক আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে আজ তিনি শপথ বাক্য পাঠ করেন। পরবর্তীতে ক্রিকেটের বাইরে নতুন এই দায়িত্ব পালনের বিষয়েও কথা বলেন সাকিব। দীর্ঘ সময়ে জনগণের প্রতিনিধিত্ব করাকে তিনি টেস্ট ম্যাচের মতো খেলার কথা জানিয়েছেন। শপথ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, দীর্ঘমেয়াদী কাজ করার যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার, টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে, সেজন্য আমি প্রস্তুত আছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে টাইগার ক্রিকেটার বলেন, রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্য যথেষ্ট হবে। একই সঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এহসানুল হক, ঢাকা পোস্ট।